আমাদের এখানে যে নিজস্ব সংস্কৃতি তুলে ধরে শান বলাঞ্চল আজকের এই অনুষ্ঠান শুভদর অনুষ্ঠানটি সম্পন্ন করব। আমি সমস্ত অতিথিদের আহ্বান করছি, আজকে আমরা এই শাল গাছ, এই পাঁচটি শাল গাছের চারা রয়েছে এবং আজকের যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটি হচ্ছে আমাদের ঝাড়গ্রাম জেলার বিশিষ্ট কবি সাহিত্যিক সাধু রামচন্দ্র মুর্মুর বাসভূমি থেকে নিয়ে আসা এই মাটি। এই মাটিকে রোপণ করা হয়েছে পাঁচটি সদ্য গাছ, সদ্য জাত চারা গাছ। যে চারা গাছ, যে শাল গাছ এখানে তার সংস্কৃতি বহন করে নিয়ে যায়, অর্থনৈতিক সমৃদ্ধি দান করে থাকে, সেই ধরনের একটি পবিত্র গাছকে আমরা জল দান করে আজকে সাঁওতালি ভাষা দিবসের শুভ উদ্বোধন করলাম। তেহেঞা সাঁওতালি পার্সি চিকর মহারনা যাহা আকড়া সাপড়াও কানা নোয়া আকড়া রনা উঠল দ সারি সার্জন দারি রনা সারি সার্জন দারি রে দাঁত দূর তালাতে হয়েছে তেহা। এরপর আমরা আমাদের মূল মঞ্চের দুই সাঁওতালি ভাষা কবি সাহিত্যিক এবং অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মু এবং সাধু রামচাঁদ মুর্মুর প্রতিকৃতিতে মাল্যদান মাল্যদান করবেন আজকের অনুষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিত্ব। নিত নোয়া মঞ্চ সভাগ্রে দহকার অলগুরু আর কবিগুরু পণ্ডিত রঘুনাথ মুর্মু আর সাধু রামচাঁদ মুর্মু মুঠানরে পবিত্র পবিত্র খুলে তেহেঞা আমরা এই ধরনের উঠাও পাবনা হয়েছে তো কেনা হাত তালি দিতে আহ্বান করছি সবাইকে। আমাদের কাছে আজকে মুঠানরে মহামালয়া রাজা আবরণ কবি সাহিত্যিক এবং অলচিকি হরফের স্রষ্টা ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। পণ্ডিত রঘুনাথ মুর্মু আর সাধু রামচাঁদ মুর্মু মুঠান রে বাহা এম চাল কাতে মন কো চালাকিন কানা তেহেন রেন আমরেন নেতা পেড়া কো মনন পেড়া কো সামান কোকে তি থায়ো কাতে সারাও কো আপন যাহাই কো সারপানে রে দায়িত্ব কে হাতাও কাদা সে যাহাই কোয়া আগি ভার মিনা উন্তু কো দো উসিয়ারা তে নোডে এনে গুদু সহর্দর তাবন পে আমরা কবি সাহিত্যিক সাধু রামচাঁদ মুর্মু এবং অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মু প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন শ্রদ্ধা নিবেদন চলছে। আজকের এই সাঁওতালি ভাষা দিবসের বিশিষ্ট ব্যক্তিত্বরা সেই সম্মান এবং শ্রদ্ধার নিবেদন আমাদের সেবা ভারতী মহাবিদ্যালয় থেকে আয়োজিত যে অনুষ্ঠান তার এই জঙ্গলমহলের সংস্কৃতি এবং সাঁওতাল সম্প্রদায়ের সংস্কৃতি মেনে আমাদের এই রীতি আজকে চলছে প্রতিকৃতিতে মাল্যদান। একটু পেছনে যারা রয়েছেন মঞ্চের পেছনে সামনের দিকে এগিয়ে আসুন।
nido abona noa akhadarna udhau ene kodu sodarabona noa kabadi college ren santari department ren maita ko seva bharti mahavidyalaye santali bibhage chhatro chhatrira welcome ekta nitto poribeshan korche ja ekhankar bijesho sanskriti sarbanitto ei sarbanitto poribeshan korche santali bibhage chhatro chhatri Santar Sadarna mit lachar ene sarpa ene talate pehenya noa pasti jitkir maharna akra udau kamiora hoi cetokkana
আজকের এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেবেন আমাদের এই কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর দেবপ্রসাদ সাহু। নিত্য আবকতালারে এত হোক কথায় লেয়া যাওয়া নেওয়া কলেজের প্রিন্সিপাল গমকে ডক্টর দেবপ্রসাদ সাহু। সবাইকে জোহার শুভেচ্ছা। আমাদের এই শিবভারতী মহাবিদ্যালয় এই মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত সকল গুণীজন বন্ধুজন ভাই বোন সাঁওতালি ভাষা দিবসে আমরা তাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। শীতের এই ঠান্ডা আমেজ গায়ে মেখে জঙ্গল মহলে প্রাণবন্ত সবুজ উপত্যকায় সেবাভারতী মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে সাঁওতালি বিভাগ ছাত্র সংসদ এবং কলেজের সার্বিক প্রচেষ্টায় এত সুন্দর করে সাঁওতালি ভাষা দিবস পার্সি চিৎকার মাহা পালিত হচ্ছে। অধ্যক্ষ হিসাবে যে আমার কাছে অত্যন্ত গর্বের এবং অহংকারের, আজকের অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে সবাইকে আমার অন্তরের থেকে স্বাগত জানাই। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিগণ, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। উপস্থিত হয়েছেন সাঁওতালি সমাজের শ্রদ্ধেয় প্রতিনিধিবর্গ, আপনাদের সকলকে আমার নমস্কার অভিনন্দন এবং স্বাগতম। মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী শ্রীনাথ চক্রবর্তী মহাশয়,
আমরা গর্বিত মন্ত্রী মহাশয়ের আগমনে। উনি ওনার অমূল্য সময় ব্যয় করে শুধু কলকাতা থেকে একটা ইন্টিরিয়র কলেজে এসেছেন, ওনাকে বিশেষভাবে স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের আরেকজন মন্ত্রী, আমাদেরই ঘরের মানুষ, আমাদেরই ঘরের মেয়ে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী বীরবা হাঁসদা মহাশয়া, ওনাকেও স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত আছেন যার অনুপ্রেরণায় এবং যার পথ নির্দেশ ছাড়া এই অনুষ্ঠানটা সাফল্য করা যেত না, এই এলাকার বিধায়ক দেবনাথ হাঁসদা মহাশয়। এবং উপস্থিত আছেন আমাদের কলেজের পরিচালন সমিতির সভাপতি ঝুলন মহাদি মহাশয় এবং বিশিষ্ট বিশিষ্ট সাঁওতালি সাহিত্যের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ এবং আমার সামনে অজস্র জনগণ যারা এই দিবসটাকে পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। 2003 সালের 2রা ডিসেম্বর সাঁওতালি ভাষা দেশের সংবিধানের অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত করা হয়। এই দিনটিকে সাঁওতালি ভাই বোনেরা, সাঁওতালি ভাষা প্রিয় মানুষেরা ভাষা দিবস হিসেবে উদযাপন করে আসছেন। দেশের বিভিন্ন প্রান্তে আজ সাঁওতালি ভাষা দিবস পালিত হচ্ছে। আমরা এই মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সকল মানুষকে শুভেচ্ছা জানাই। বহু আন্দোলনের ফল এই আমাদের এই ভাষা দিবস। আজ সাঁওতালি ভাষার নিজস্ব লিপি আছে, সাঁওতালি ভাষার পঠন পাঠন ও সাহিত্য চর্চা অনবরত হয়ে চলেছে, সাঁওতালি ভাষার সমৃদ্ধি ঘটেছে। সেবা ভারতী মহাবিদ্যালয়ের সাঁওতালি বিভাগ এ বিষয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে। তাই সাঁওতালি বিভাগকে সাধুবাদ জানাই, অধ্যক্ষ হিসাবে সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত ভাষণ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আড়ি সারাও মানতান গমকে ডক্টর দেবপ্রসাদ সাহু তেহেঞা আতাং দারাম কথায় লাই সদর কেদা সানাম কো তালারে। নিত আবু কো তালারে পার্সি জিতকার হাইজি কাতে দামান কথায় আড়তি লাগি তিন হরাই কেনা মানতান গমকে প্রফেসর শ্যাম চরণ হেমব্রম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শ্যামচরণ হেমব্রম, সাঁওতালি বিভাগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আজকের এই সাঁওতালি ভাষা দিবস অনুষ্ঠানে উপস্থিত এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয় উপস্থিত আছেন, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা মহাশয়া উপস্থিত আছেন, পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন, শ্রী ঝুলন কুমার মহান্তি প্রেসিডেন্ট গভর্নিং বডি, ডক্টর প্রণব সাহু সাঁওতালি সাহিত্যিক এবং কবি সারদা প্রসাদ কিস্কু মহাশয়, মনোরঞ্জন মুর্মু এবং এই কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, ছাত্রছাত্রীগণ এবং উপস্থিত ভাই বোনেরা, ভালো লাগছে যে এই ভাষা দিবস আজকে এই মহাবিদ্যালয়ে উদযাপন হচ্ছে। আপনারা সবাই জানেন
আমি কিন্তু সাঁওতালিতে বলবো, কিছুটা বাংলায় বলেনি, কেন আজকে সাঁওতালি ভাষা দিবস। সে হিসাবে আপনারা জানেন যে আমাদের এই ভারতবর্ষে মূল চারটি ভাষা গোষ্ঠী আছে, সেগুলি হল অস্ট্রি ভাষা গোষ্ঠী, দ্রাবিড় ভাষা গোষ্ঠী, ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠী এবং তিব্বতী বর্মী ভাষা গোষ্ঠী, যেটাকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিরাত ভাষা গোষ্ঠী নাম দিয়েছেন। ওই অস্ট্রি ভাষা গোষ্ঠীর সাঁওতালি যে বলিষ্ঠ ভাষা, মানব ভাষা পরিনিষ্ঠিত ভাষা, যেটা 22 ডিসেম্বর 2003 সালে ভারতবর্ষের সংবিধানের অষ্টম তফসিলভুক্ত হয়েছে, তার জন্য এটি খুবই গর্বিত বিষয়। ভাষা এমন একটা জিনিস যার সম্বন্ধ সমাজের সাথে, সংস্কৃতির সাথে এবং সাহিত্যের সাথে জড়িত। যেরকম ফুল এবং সুগন্ধের মধ্যে সম্বন্ধ, একটা ছাড়া আরেকটা হতে পারে না। আর এই ভাষা ভাব বিনিময়ের, সেটা আমাদের এই মানুষের মধ্যেই এটা হতে পারে। তার জন্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। এই যে ভাষার সাথে সমাজের যে সম্বন্ধ, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে ভাষার পরিভাষায় বলা হয়েছে, এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিটারি ভোকাল সিম্বল বাই মিনস অফ হুইচ এ সোসাইটি গ্রুপ কোঅপারেটস। যেখানে ভাষা ওখানে সমাজ। তো আমাদের এই ভাষা দিবস উদযাপনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কি, আমরা এই ভাষায় কথা বলব, এই ভাষায় চর্চা করব, এই ভাষায় সাহিত্য রচনা করব, তবেই আমাদের এই ভাষা টিকে থাকবে। কেননা বর্তমান সময়ে আমরা দেখছি বহু ভাষা, আমাদের ভারতবর্ষ, আমরা বিভিন্নতায় একটা, এখানে নানা ভাষা, নানা সংস্কৃতি লোক সব আছি, আমরা সবাই মিলে আমরা ভারতবর্ষ। অনেক ভাষা এখন বিপন্ন হয়ে যাচ্ছে, যাতে এই ভাষা বিপন্ন না হয় তার জন্যেই সবাইকে এই ভাষা শেখার জন্য আমি অনুরোধ করছি। ভাষা বিজ্ঞানে বলা আছে কি, ভাষা কিসি কা পৈতৃক সম্পত্তি নেই হতা হ্যায়, ভাষা অর্জিত সম্পত্তি হতা হ্যায়। ভাষা কারো পৈতৃক সম্পত্তি নয়, ভাষা অর্জিত সম্পত্তি। আমাদের ভারতবর্ষে যদি একটা ভাষা জীবিত থাকে, তাহলে আর একটা ভাষাকে সে জীবিত করে রাখে। ভাষা এমন একটা জিনিস, আর ভাষা বিজ্ঞানে বলছে ভাষা চিরপরিবর্তনশীল। অস্ট্রিক ভাষা গোষ্ঠীর সাঁওতালি, মুন্ডারি, হো, খাড়িয়া, ভূমিজ, এরা যখন এক জায়গায় ছিল, তখন বাকি ভাষাগুলো সাঁওতালি ছাড়া মানে পরিনিষ্ঠিত হতে পারেনি বা বিকাশ হতে পারেনি। আর সাঁওতালরা আমরা নর্থ ইস্টে মাইগ্রেশন হলাম, আর তার জন্যে আমাদের এই ভাষা আমাদের মানক রূপ পেয়েছে। কেননা আমাদের বহু ভাষা, সাঁওতালি ভাষা ও সাহিত্যের ইতিহাসে ধীরেন্দ্রনাথ বাসকে লিখছেন কি, সাঁওতালি ভাষাতে 45% সংস্কৃত থেকে এবং 40% শব্দ বাংলা থেকে আছে। তো এইভাবে আমরা এই ভাষাকে উন্নতি করব, চর্চা করব, তবেই এই ভাষা জীবিত থাকবে।
পশ্চিম বাংলার দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে সাঁওতালি। এখন সাঁওতালিতে বহু বিশ্ববিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ে লেখাপড়া চলছে, এটা সবাই শিখছে। শুধু যে এই ভাষা সাঁওতালরাই শিখবে সেরকম নয়, এটা যে কোনো লোক শিখতে পারে, সব সম্প্রদায়ের লোক এই ভাষা শিখতে পারবে, কেননা এখন এটা সাংবিধানিক ভাষা। মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাতৃভাষাই মাতৃভাষা। আমাদের গুরুগণকে রঘুনাথ মুর্মু বলেছেন, জানাম আয় রেঙ্গে রেহ উনি গে হা আয়, আর জানাম রড় দ নিধন রেহ ওনা থেকে সে আনা। হিন্দি ভাষার প্রতিষ্ঠিত কবি উনি ভারতেন্দু হরিশ্চন্দ্র বলেছেন, নিজ ভাষা উন্নতি আহয় সব উন্নতি কো মূল, বিনু নিজ ভাষা জ্ঞানকে হইতে নাকি পশু। তার জন্যে মাতৃভাষা বলতেই হবে, নাহলে এই ভাষা থাকবে না। যেমন আমাদের আন্দামান নিকোবরে বহু ভাষা ছিল, তার বলার একজনই মহিলা ছিলেন, উনি যখন মারা যান ওই ভাষা বিলুপ্ত হয়ে যায়। তার জন্যে ভাষাকে বলতে হবে, সবাইকে বলতে হবে, ভাষা যত শিখি তত ভালো। সাঁওতালরা তো বাইলিঙ্গুয়াল দ্বিভাষিক, এখানে বাংলাও বলতে পারে, সাঁওতালিও তো বলবেই, এবং অন্যান্য ভাষা হিন্দি ইংরেজিও বলছি। যে যে লোক একটা ভাষা জানে তার কাছে সেটা ব্যাকরণ হয় বা গ্রামার হয়, আর যে লোক একটা থেকে বেশি ভাষা জানে তখনই সেটা ভাষা বিজ্ঞান হয়। আর এটাই ব্যাকরণ এবং ভাষা বিজ্ঞানের মধ্যে মূল পার্থক্য। আমাদের অধ্যক্ষ মহোদয় বলছিলেন কি কিছু সংস্কৃতি নিয়ে বলুন, ভাষা এবং সংস্কৃতি। আমি সংস্কৃতি নিয়ে এটাই বলব কি, সংস্কৃতি হচ্ছে সমাজের মেরুদণ্ড। সংস্কৃতি একটা মানুষ জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত কিরকম ভাবে খাচ্ছে, তার রহন সহন কি, এইসব সব সংস্কৃতির আওতায় পড়ে। সাঁওতাল সংস্কৃতিকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দুরিবান লাকচার মেটেরিয়াল কালচার, আর দ্বিতীয়টা হচ্ছে বেদুরিবান লাকচার নন মেটেরিয়াল কালচার। আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি, এই হাল লাঙ্গল খাট এগুলো সব হচ্ছে মেটেরিয়াল কালচার। আর নন মেটেরিয়াল কালচার, আমাদের যে ফোক সংস, আমাদের যে লোকগীতিগুলো আছে পূর্বপুরুষ, ডিজি আমাদের নাই, ডিজি বলা যায় কিনা রাজু। এই তেরে চিঞ্জাল গুলা
হ্যালো, তো আমি দীর্ঘায়ু করতে চাইছি না, আমি সংক্ষিপ্ত সাঁওতালিতে, বাকিটা আমি সাঁওতালিতে বলে দেব। তো আবার সংস্কৃতি সে লাগচার আবহাওয়া, যেমন জন্ম সংস্কার, বাপলা সংস্কার, মৃত্যু সংস্কার, নয়ারে আবহাওয়া তিন চেহারা আবহাওয়া জন্ম সংস্কার ধ্যানে আবদ মিথ্যা গবন জানানো মিথ্যা গবন ছেটিয়ে দেওয়া হই না। এটা সোসাইটি রে অঙ্কা দো মা উনকু দো বার বার জন্মদিন কো মানাবে না। অঙ্কা গে যদি আবগন নেলা আর জানাম কাতে গিদ্র আবদ গড়ম হাড়াম গড়ম বুড়িয়া এতুন কো নিয়া অঙ্কা গে বাপলা রে যদি বন নেলা বাপলা সংস্কার রে নোয়ারে দো আবদ অকয় বাপলায় চালা খানা উনি গে বাহু দো ইতু জেকা নাই। নড়ে দো পাদরি সে নড়ে দো মৌলবি সে নড়ে দো পণ্ডিত রে না লক্তি মানুয়া উনি গে আবহাওয়া দো দৌড়ে চেতান রে বাপলা হয়ে কানা আর ওনাতে সের মারে বন বাপলা খানা আর তো নো অনকা বাপলা সংস্কার রে অনকা হই না। আর নঙ্কান গজ ঘুর রে আবো বন নেলা গজ ঘুর কাতে দেতা হড় দো কলিয়া ফলানা আদমি কা সর্গবাস হো গিয়া ফলানা হড় দয় গজ এনা উনি দো স্বর্গ তে চালাওনা। মেনখান আবো সান্তাল সমাজ রিয়া সে আদিবাসী সমাজ রিয়া গজ ঘুরলে রেহো আবোয়া দো যাহারে বন মাড় ঘাটি দো বন তোপায় কানা ওনে দো আবো আত্মা দো বান তাহেন কানা সে স্বর্গ রেহো বান তাহেন কানা। আবোয়া দো উমুল আদের মেনা ওনা উমুল আদের মেনা তে আবো দো ওড়া রেগে আরো হিজুক কানাই আবোয়া উনি যাহাই বঙ্গা তালাহা কানা উনি আত্মা দো উনি গে বাহারে সহরাইরে সাকরাতরে যতরে আবো হাঁডি বন চড়রাইয়া তো নগো নঙ্কা লেখা। আরে নোয়া গে খুশিয়া তাহেতে তেহেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলমাটাড় রে সান্তাড় আতু রে আজ মানে বাপলা কে দিয়ে মেটাং বিধবায় বাপলা লেদে তাহে কেন চেদা সে আবরে যাহাই দাদাই বাহু যদি গুজু আয় এরেল পড়া বাপলা দাঁড়িয়ে যায় অনকা গে রাজা রঙ্গন রায় যাহা সতীদাহ প্রথা তাহে কেন ওনা হ নোয়া কত যত আবোয়া সান্তাল সমাজ খনকে নিয়াম আকাদা কো যে তিনাক নাপায়া সেদায় মা গেলবার ধাও ছাটুই ছাডুই লেন রে উনি ডেঙ্গুর বড় হয় সান্তাল সমাজ লেকান সাম্যবাদ সমাজ দে বানুয়া যাহাই দো সেতা হ যদি সেন্দরা বনি দিকো সমান জুড়ো কো নিয়াম আবো বন সহরাই খান আবো সালা তে আবরেন যাহা ডোমেস্টিক এনিমেল কো মেনা কো ফুনটেউ রে উনকু হবন বান্দনা পরব রে সে সহরাই সহরাই রে উনকু বন ফুনটেউ কো মানে বানা হল বন পরব কেনা তাহলে তিন সান্তাল সমাজ তে হিন তিন চরকা বেহা বাপলা রে কোন দহেজ প্রথা বানু আ মোয়া গে তো বাপলা না মহত্ব দো তো নংকা কাতে সমাজ রে না কথা হো হই না আবো ধর্ম রে না কথা হো মেনাআ। আর মুচাদ রে নোয়াগেই মেনা যে আবো দো প্রকৃতি পূজক হড় কানা বন প্রকৃত বন বঙ্গাহাগ কানা আর অনেক সেরেঞ রে মেনা লেকা জাং রে কোয়ডি দো সুনুমানা দারে রে মাতকম দো রাসা আনা জীবি রে ধরম সারি আনা ধারতি রে সুলুক দো মাটি রানা। তো অনকাগে আবো দো নোয়া মাহারে দো পার্সি জিতকার মাহারে দো কিরিয়া আতান রেয়া দিন কানা চেক কিরিয়া বোন আতানা যে আবো দো রড় হয়ে তাবোনা আবো দো সেরেন হয়ে তাবোনা আর যাহাগে আবো আতো দিশম রে বঙ্গা বুরু কো হয়ে কানা বাহা মাক মোড়ে কো হয়ে কানা যত রে পার্টিসিপেট হয়ে তাবোনা চেদা সে পার্সি যদি আবো বাঞ্চা হয়ে তাবোনা তাহলে আবো দো যত রেগে আবো দো সেলেক্ট হয়ে তাবোনা।
স্কুল কলেজ করে না সিলেবাস রে হনোয়া এনেই সেরেই কোগে মেনা ওনাতে মেটাং বারিয়া সাইরি লৈ গতে তেহিয়া কথা দই মুচে দিল যে পতা ভিক্ত চেহারা জেল পতা ভিক্ত চেহারা জেল রহড় কাতে না আর সমাজ কাম দ চহড় দেল সিগনত কাতে না ওনাতে সেচেক সে লাহা হই পড়ন চেহারা সে শিক্ষা আনে চেতনা চেতনা আনে জাগৃতি জাগৃতি আনে বিপ্লব এবং বিপ্লবই আনতে পারে শান্তি সেচেক খানকে চিরগেল চিরগেল খানকে ফুরগেল আর না ফুরগেল গে আগু দাঁড়িয়া নোয়া ধুলি ধাত্রী রে নিরই সে শান্তি বাইরিয়া বান চালন্তে উনিগে বাজা বাইরিয়া বান চালন্তে উনিগে বাজা জানাম আড়ান্তে রড় অকই গে লাজা ওনাতে বান মল লাজা মা তবে নিয়ে কথা কো মেন কাতে গে আর মিদ ধারমা সেবা ভারতী মহাবিদ্যালয় সানাম রসিয়ে কো আর সেদেরাকান দিশম পেড়া কো সানাম কো আর মিদ ধাও থুম চাল কাতে ইয়াক নোয়া তেহেনা কথা তো নড়ে গে মুচেত কেলা মা তবে জহা ধন্যবাদ আই মাসার হাও মনতান প্রফেসর সঞ্চরণ হেমব্রম গমকে তেহেন পার্সি জিতকের নহরে আটি গণমান কথাই আর টিয়া কোনা অনে খাতির কাপগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয় পাহাটা খন সাঁতালি ডিপার্টমেন্ট পাহাটা খন আড়ি আড়ি স্যার হয়ে চালায় কেন এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন বীরপুর বিধানসভার বিধায়ক তথা আজকের এই অনুষ্ঠানের মুখ্য উপদেষ্টা সম্মানীয় শ্রী দেবনাথ হাঁসদা মহাশয় আর মিটেন হচ্ছেন যাহাই নেঞ্জেলিয়ে মই দে তাকো ব্যারিকেড না ভিতির পাটা রেপে দুড়ু পাতা তাপনা আপে ঠেন মিটেন নেহার তাহান কেনা আপে তো ব্যারিকেড না টানম পাটা রেপে দুড়ু পাতা তাপে সালাম কোগে আলিং পাতা সেখন জোহার সে আগে আগে সারালি চালক বলে তেহেন কাপ গাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয় পুরমুটুতে তেহেন যাহা পার্সি জিতকের মহা সাপড়া কান্দ ইনে থাকিতে পৈলে রে নয়া সেবা ভারতের পরিচালনা কমিটি আলি পাটা সেখন সারাউলি এমাবো খান সাথে সারাউলি এমাবো খানা নয়া মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সানাম অধ্যক্ষ সানাম কবে আলি পাটা সেখন জহালি চালাবো খান লগে সেখানে মানে মারাঙ্গনা হিসেবে পশ্চিম বাংলার পরিবহন মন্ত্রী তথা আবহি সানাম সহি জনপ্রিয়তা মন্ত্রী সেনাশিষ চক্রবর্তী অরিহ আলি পাঠক এখন সাহালি মাই গেল নদে আর মন্ত্রী মানে আবহি সানাম কহি বা জঙ্গল কোন নামেতে যাহাই খবর মনে আই কেনা আবহি অড়ারনি দেই শ্রীমতী বীরবাহা হাসদা সেটার মেলায় নদে সাহিত্যিক লেখক ডক্টর শরৎ প্রসাদ কিসকু সেটার মেলে অধ্যক্ষ শ্যামচরণ হেমব্রম সাথে নয়া ধন মাছিরে যাহাই কো মেনা কোয়া সানাম কোবে আলি পাতা সেখন আদি আদি সারহাও আর জহাল দিন চাল হবো না তেহেন নয়া পার্সি জিতকের মাহা সান্তাল সমাজ রে সে খেরওয়াল সমাজ রে সে
ভারত দেশে আমরা তেহে তো সাদাম পাকার রেলে শীত সাপড়া কাপে তেহে তো হয়ে উঠবে না কিদা কাংশে গোয়া ভারত দেশে আবো খেরোয়াল হপন হয়তো আদিম খেরোয়াল হিসেবে গণ্ডনা মেনা বোনা আবহাওয়া পুঁথিরে নাগামরে অল মেনা মেনখান ভারতীয় হিসেবে আবহাওয়া নোয়া পার্সি মহা যাহা বর্মানা এবাতা এবং সংবিধানে সেরেপে আরিটা স্বয়ং সময় চালাও কান তাপনা তো তেহে ইনে খাতির থেকে নৌকো খেরোয়াল হব নৌকা চাক জমক জমি হাতে তামাক কুন্ডা হাতে না পার্সি মহা দেবর মানাবে না 2003 সালে ভারত বিশ্ব রকম সেরা জায়গা না আর ওনা সেরা করবে প্রত্যেক বছর পর মানা গুলো হইয়া আর নৌকা গে যাহা জাতি কো না ভারত বিশ্ব রকম সেরা জায়গা না অঙ্কু তো হয়তো নৌকা দো আপা পার্সি মহা দেব মানা বাতাবে নিয়ে গে খেরাল কোহা বা ভারত বিশ্ব না আলাদ ভাবছে আলাদা ভাব তো পরিচিত হবে কারণ খেরোয়াল হপনা যাহা জায়গারে মেলা করোনা ভারত দুসমরে সে নয়া ধারতি পুরীরে নৌকা কালচারকে সানাম জাতি খুন আলাদা গিয়া তেহেন নয়া ভারত দুসমরে নানা হুনের জাতি মেলা কোয়া মেনখান আবরে পিলচু হারাম আর পিলচু বুড়ি যাহা খেরোয়াল হপনা সমাজে কিন্তু অল দহব কা তেহে ওনা যেমন বাতাওয়া হুইয়া আর হিজুক কান দিনের নয়া যখন কথা হুইয়া কারণ হয়ে গেল আবহাওয়া একমাত্র খেরোয়াল জাতি মেলা করা নিত আবহাওয়া সমাজ দেশ লেখাতে সাপ দহনা সে উন্নতি রকম চেষ্টা আর কো যাহা ভারত দেশে মানুষ কো মেনা কোয়া উনকা ধরম সে উনকা লাই লাকচা তেহেন দোয়ারিটা আজ চাবাক কান তখন আধুনিক যুগে মানটা তেহেন হওয়া আধুনিক যুগে আধুনিক সং মেসা তাতে মেনা কোনা এন্তর আবা দাসায় কোন লাগে কোন সানাবা কামি হরা গে আবো লেখা গে বল বানা হবি গে লাদে খারাপ খরাল খরা খারাপ তো তেহ যাহা পাকার দেব তাহে না ওনা পাকার রে আপনের গঙ্গা গুরু কোন হওয়া কোথায় বল নাম কোয়া যাহা গো হিত হো লঙ্কা গঙ্গা গুরু সাপরা সে দেবা সেবে দেব সারি সার্জন উঠে দে লটাদার সিজুর পন্থী লেখায় নিত বঙ্গা বুকা আবু কম রপর দাঁড়িয়ে মেনকান তেহে বা পার্সি জিতকের মহারে আত্মঘনি ইলিয়া যে তেহে তো নয়া ভারত দেশে আবহাওয়া সামাজিক আর সাংস্কৃতিক জিতি বাঞ্চাব হইবা তাহলে আবার গিদ্রে পিদ্রে কত শিক্ষিত হচ্ছে তো একালগে লাগতি কারা চিদা আছে তেহেন তো সারাম জিনিস রেগে শিখলে দিকে মেটাং এমন জিনিস কারা যে আবহাওয়া হিজুক কান দিনে বাঁচাও লাগি সে নয়া সমাজের সংকীর্ণে বাঁচাও লাগি ওরা শিখলে দিকে আবদ হয়তো বাঁচাও দেহ তাই হবে না তেহেন আবহাওয়া সমাজের হোক আদি বড়েদা সরল গরম কানা ওনা বডেদা আবু যদি লুকো হয়ে তাবনা তাহলে আবরেন গিদ্রে কোহা সিক্রেট তো একাল থেকে দরকার করা আবু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও না পশ্চিম বাংলার সালাম জাতি কো লাগি গে আকার সমাজ আর সংস্কৃতি বাঁচাও খাতির সালাম কিছু দিয়ে করুন তুই তাই অলচিকিতে আবু পশ্চিম বাংলার 500 স্কুল না অনুমোদনে আমাকে আয় আস্তে আস্তে হয়ে কারা
তাই প্রত্যেকটি জায়গা লাগে প্রত্যেকটি জেলা লাগে অলচিকি মিডিয়ামতে আবরণ বিদ্রোহ কো পাহা দায় মা বিনয় খাতির ওয়ারফান বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যবস্থাপনা আকার তো স্বাভাবিক হিজুকান দিনে আবরণ বিদ্রোহ বিদ্রোহ জাতি উচ্চ শিক্ষক লাভ মা বাজে আবহাওয়া চিন্তা ধরা তাহেন তাবন আর তেহেন মা ভারত বিশ্বরে বাঞ্চাও করতে গেলে জমি তো একান্তে দরকার কান তাবনা তে আবো সাঁতার সমাজ ফেরাল হুকনগে তে আকারে চো আপা নিজে রইদের কো আতে কেটা মনে হয়ে করা ইনে কাকি মেকটা সময় তাহে কারা আতরে যদি মাঝি বাবা যদি হো হয়ে আয় তাহলে সানা ভর কো কোনা মাঝি বাবা কো সেটের তাহে আ যাহা তো মরে কোহা তুই কোহা কথা বাত্রাতে দিশম চালাও না মেকটা তেহে তো উঙ্কু মরে কো তুই কো মাঝি বাবা মেনা কোয়া মেনখান এনতে রে উঙ্কু কথা ওনা জায়গা রে বাং চালা কানা যাহা গো ইয়ে গুরু রে বিহারে বাপরারে সানা জায়গা রে মাঝি বাবা কোহা ওইদের কাহে কানা ওনা ওইদের কো ইতো আকার চ রকম কানা মেনখান উঙ্কু মাঝি বাবা বাং খা আবো কামি হরা বাং হই তেহিজু কান রে উঙ্কু মাঝি বাবা কো কোন সম্মান কর বাহা কোয়া মরে কো তুই কো যাহা কো মেনা কত কোনা উঙ্কু কো সম্মান কর বাহা কোমা তাহলে খান যে আবার সম্মান থাকে তবনা আর তে ভারত বিশ্বরে যাহা লেখা আব সমাজ টাল মোটাল কানা ওনা সমাজ বাঞ্চা দহ করতে গেলে আব সারাম কবে সচেতন হই তবনা যাহা তো একটা কথা লিয়া যে দেহে না সমাজ নৌকান জায়গা রে চালা কানা মনে হয়ে কানা যে ওনার লসরে গাধুর লেখায় কুটকে হাকো তো কুটকে তো বাং কো যাবোয়া পরে তো হাকোয়ে কো যাবোয়া মেনখান এনতে রে মতে সমাজ রে কিছু কিছু হওয়ার মেলা কোয়া যাহা তো কো ভুল কো বুঝি হবো কলা যে বাং লসত গাধু লেখায় কুটকে কো যাবোয়া মেনখান ওনাকে আপে বুঝিও দরকার যে দাগ না লসত গাধু লেখায় কুটকে তো কিছু হওয়া বাকো হইবা পরে তো হাকোয়ে কো হইবা আরো একটা কথা মেলা যে লঙ্কান সমাজ রে কই দিয়া যাহা তো রহর দারে দাগ তুল কা তিস রহ দারে সাকা পাম সাজা রহা ঠিক অলঙ্কার জায়গা রে কিছু কিছু আবার আমি সমাজ রে হল কই দিই কারণ দাগ তো তুল হইও আ যাহা বাঁচাও দারে মেনা ওনারে দাগ তো তুল হইও আ তো কই জানি ওনা দারে তে হিজুক কাম দি রে বাঁচাও তাহে না মেনকান তেহে যাহাই কো লঙ্কান সমাজ দা দাগ রে সে লঙ্কান ব্যবস্থা করে একো ওনা জায়গা রে আবার সচেতন আমি তো না আবার সমাজ যদি বাঁচা হই তো না আবার ধরম কো লেকচার কো যদি বাঁচা হই তো না তাহলে আবো সালাম খেরওয়াল হবো না আবো আমি লুটু দিশে গাতে কাম হই তো না তবে জানি কোটি গুয়া কুমহ শারীর তায়া আর বাঁধা তো না ভারত বিশ্বরে আবো সান্তাল কোন তাহে না মেনখান সান্তা সে খেরওয়াল কোয়া যাহা নিকুমতে বতর তাহে কো বিশ্ব ভর যাহা জমি উত্তরাতে কো বতর তাহে আ ওরা তো হয়তো আদো বিশ্ব ভর ধরা হক কথা কো মনে আকো নুকু খেরওয়াল হকন গে ভারত বিশ্ব স্বাধীন খাতির ইংরেজ কো সাং লড়াই খাতির হর ঢাক দ নুকু কে ভুলে আ নুকু খেরওয়াল হকন গে ভারতবর্ষ স্বাধীন খাতির তে হর টেহার আকোয়া এইদের বাঞ্চা খাতির তো ভুলিয়া আবরণ যেমন সিধু কানু যাহা লেখা ইংরেজ সাং ব্রিটিশ সাং কে লড়াই লিয়া আবরণ মাইকি হকন হেলি দে গুহা ইজ্জত সে হওয়া ধারতি করে দখল খাতির উঙ্কু কো রুখো তিব না ওনা নিয়ার কাতে তেহে আস্তে আস্তে তে ভারত বিশ্ব স্বাধীনতার রহ রাস্তা যাবলায় কামি দেওয়ানকে তবে জানি আবা খেরা সমাজ নাপায় তাহে না মায়ের কান তেহেন দো গডে কানিয়া কথা দো হাটো মো চাকরি মুচের কিয়া সালাম কোকে আর কথা আলি পটা সে ফোন আডি আডি সাহা সে জহা জহা তো কাতে গডে গলি মুচের কিয়া আই ওয়াস আর হাউ মানাতান এমএলএ গোকে তেহিয়া পারসি জিতকর মহারে আডি গণমান কথা দিস দিস আবগতালে রে আরতি কিদা আমার লাগিতে আইমা সার হই চালাই কানা ধন্যবাদ
সম্মানীয় আমাদের বিধায়ক, আমাদের সেবা ভারতী মহাবিদ্যালয় এবং সাঁওতালি বিভাগ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমাদের কাছে বক্তব্য রাখবেন আজকের এই সাঁওতালি ভাষা দিবস সম্পর্কে, আমাদের এই সাঁওতালি সংস্কৃতি সম্পর্কে, আমাদের এই জঙ্গল কন্যা তথা পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় বীরবা হাসদা মহাশয়। নিত অবতালে দামান তথা আরতি লাগিরা আবরণকে মন্ত্রী বীরবা হাসদা পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী আর বন দপ্তর স্বনির্ভর গোষ্ঠীর জোহার সালাম খন মারান্তে আবকো খাতির জাহাই জিউ কো আলাই লেয়া গু সালাম কোয়া জাগা পরাই নিনে অজাপা জোহারিন চালাকো কানা ওনা সংসাউতে নোডে হেইসে পেরাকা আবরেন ভতরেঙ্গে মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী খন এহব কাতে আবই দেবনাথ হাসদা যাদের বিনপুর বিধানসভার এমএলএ খন এহব কাতে মঞ্চে দুর্বাকান কাকা কাকি মেনাক্ষী না মারাং পদ জোহার কাটি পদ দুলে আর ওনা সব সাথে নোডে হেড সেটেরাকান সুরসাঙ্গী খন গ বাবা তাকে মারাং পদ জোহার কাটি পদ দুলে চালাকান। দাদা আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো, আমি জানি আপনি সকাল থেকে বেরিয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে যে আপনি এত কম সময় আমাদের এই জঙ্গল মহলের মানুষদেরকে দিলেন। তেহে পার্সি জিতকের মাহা যাহা করে গে আবো খেরোয়া গোপন মেনা ওনা সে সান্তাল কো মেনা ওনা যাহা যাহা সিনুক লেকাবন দাঁড়িয়ে আছেন অঙ্কাবন পালনে এই লাহাতে দেবনাথ আডিগান কথা গে লই কায় মেখান মিত বা কথা লইয়া যে পার্সি জিতকর মাহা মেটেন জিনিস নেল হইয়া যাহা সান্তাল কো যাহান যাহা দিন লেগে ওনা হইও পার্সি জিতকর মাহা হইও তিরিশে জুন হইও খালি ওনা দিন কিলোকে যাহা লেখাবন যাওরা আ বাকি দিন কত ওকারে চলুন হিড়ি চাপায় যাবন সান্তাল জানা যত ক্ষেত্রে তো পাইলে না কিছু কিছু জায়গা যাহা পিলাই হা কাটি আজম তাবন পে তেহে নিয়ে যে পার্সি জিতকর মাহা জানা খালি মিকদিন হিজুয়া পার্সি জিতকর মাহা মাহাও বাতাও খাতির মিঠেন মন যাওরা আ এনেক সেরেন হুইওরা ওরা ভুল চালা মেনখান নয় যে পার্সি জিতকর মাহাতে ইন পার্সি জিতকর মাহা যাহা বল মানাওরা যাহাই কো যাহা দি সুদিষ্টাতে লড়াইলে তেকো তেহে নিয়ে দিন বল নাম কা উন কত বল বিড়ি যাবা কো আই ভাবনা দিলে লোকা যে লোকা না যে যাহাই কাটি অলপ পড়াবন চেদক কানা সাঁতাতে রড়বন হিড়ি নিয়া গিদরা কো দিকুতে বড় রড় আকো কারা আদি জায়গা লোকা হয়ে লোকা না যে তামাক তুমদা রূপ কবন বাগে ইয়া সে আবুয়া এনে সেরেন বল হিরিন চাপাইগা নেতার বাপলা করবন নিয়ে না যে মানাং মানাং বক্স কো ফিট রাখো আর অনেক এনে কেনা ওনা মা দমতম কেনা আবরের হাঁপড়ান কো তো আদি চেহারা আবার লাই লাগতে কো হাতি নিয়ে বলে তাবো না মেখান হিরিনি তাবো নাবো আবুবন হিরিন চাপাই কো আবরের হাপড়া কো যাহাই কো আবু খাতি কোন রইলিগা তহে নিয়ে পার্সি জিতকর মাহারে যত সাঁতার বয়াতে নিয়া মেটে নাজদা যে দেলা হিজু আপন হিজু কান্দি রে আবুয়া কথা আবুয়া লই লাগছে আবুয়া হরো পাতে আবুয়া রড নাগা আলো বহিরি মা আবুরন গিদরা কো বাংলা ইংলিশ হিন্দি যত বল ছেড়া আপা মেনখান আপা সাঁতার রহম বল ছেড়া আপা আদি গোটান্দি জায়গা নকাই নিলো যাহাই সহ বাড়ি তাহার তখন
ইদিয়ে কথা বনা ওনাতে ছোট হচ্ছে না আদা নিতো জাহারকে দম লাগলে কো হিড়িয়ে তাব না কিনা সে দম লাগলে সে সেল লেখা সেলে হিওয়া রূপ হিওয়া আর মাইন ঠিক লেখা না কেসে কেম লাগাও লেখান গে এনে কেম কোড়াই তো রূপ আঙ্কাতে নিতো এনে এর করস কাম তাব না তো ওনাতে ঝুঁক হচ্ছে না আদা অসংখ্য ধন্যবাদ সম্মানীয় আমাদের প্রতিমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকার
এত মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এখন আমাদের সামনে সাঁওতালি ভাষা বিবর্তন এর সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট সাঁওতালি কবি সাহিত্যিক সম্মানীয় সারদা প্রসাদ কিষ্টু মহাশয়। মন্ত্রী বিভা হাসদা, প্রফেসর শ্যামচরণ হেমব্র, আর মনোয়ন পেড়া মনোরঞ্জন মুর্মু, আরো যাহাই কোনো আদি ঘুম মানাও জোহার। আর যাহাই কে সামাংরে মেনা পে আঞ্জমে পে যাহা তিন দিন যাহা ছে রয় চালা সানাম কো মারাম কো তুমি ডবো জোহা আর হুডিং কো দিন নিয়ে সান্তাড়িতে ইং লেইদা সান্তাড়িতে আলিগান অল মেনা আ নোয়া নিয়ে তো যাহাম হিদিক তো বানুয়া মেনখান ইয়ে কথা পাশে বাংলাতে ইং লেই লেখান বাংলাতে লেই রিয়া জারুর মেনা আ বারিয়া মন্ত্রী মেনা তিনা আর আলিগান দিকু হল মেনা কোয়া এতে আবো চে বন লই লাগি দো কানা আনা কো কথা আদি যহ কে বা মন সে কে বলে আসো কাই তে খুব খাটো মাচালে মেটা ও কানি লই মেন খান ওয়া সাংতালি পাসি বা বিবর্তন আদি আদি জিলিং কথা কা আমি সাংতালি তে বাংলাতে আমি সংক্ষিপ্ত আকারে সাংতালি ভাষার বিবর্তন বা এই ক্রোনোলজিক্যাল যেভাবে ভাষা আন্দোলন এসেছে চেষ্টা করব। তার সাথে সাথে আজকের দিনে সাঁওতালি ভাষার কি অবস্থা সেটাও তুলে ধরার চেষ্টা করতে এত সংক্ষিপ্ত আকারে যদিও বলা সম্ভব না তবু চেষ্টা করতে সাঁওতালি ভাষা আমার পূর্ববর্তী বক্তা শ্যামচরণ হেমব্রম সুন্দরভাবে বলেছেন। আমি একাডেমিক বা যে আলোচনায় যাব খুব সহজ প্রাঞ্জলভাবে বলার চেষ্টা করছি। সাঁওতালি ভাষা আজকে ওরাল লিটারেচার থেকে আজকে লিখিত আকারে, লিখিত আকার থেকে আজকে সাঁওতালি ভাষা আজকে অষ্টমতে একটা ভাষার রূপ পেয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি হয়নি। আজকের দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই সাঁওতালি ভাষা বিজয় দিবস পালন করা হচ্ছে বিভিন্ন উৎসাহ উদ্দীপনার সাথে নাচ গানের সাথে, কিন্তু এই দিনটা এই সাঁওতালি ভাষা এত সহজে হয়নি। আন্দোলন বলতে আমরা পথে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গায় ডেপুটেশন এটা আমরা খুব স্বাভাবিকভাবেই মনে করি, কিন্তু এই ভাষা আমার এই এলাকা একদিন এটাকে ঠার বলা হতো, সাঁওতালি ভাষাকে ঠার বলা হতো। ঠারের বাংলাটা হচ্ছে ইশারা করা, চোখ টিকরে বলা, তার মানে আমি ইয়ে করে এরকম বোবার মতো করে বলা, সেটাকেই ঠার বলা হতো। এটা যে একটা ভাষা সেটাকে মর্যাদা দেওয়া হতো না। ইন্টেলেকচুয়াল মহলে যেখানে গবেষণার জায়গায় সেখানে বলা হতো এটা সাঁওতালি একটা ডাইলেক্ট, এটা একটা ডাইলেক্ট হয়ে গেল, কোনো একটা ল্যাঙ্গুয়েজের ভাষার উপভাষা হিসাবে বলা হতো। এই উপভাষা বা ঠার থেকে একটা ভাষায় রূপ নেওয়া সহজ হয়নি। আবার পূর্ববর্তী অনেক কবি সাহিত্যিকরা বিভিন্ন গবেষণাপত্র এবং লেখায় প্রমাণ করেছে যে এটা একটা ভাষা, শুধু একটা ভাষা না, এই ভাষা থেকে অনেক ভাষা এসেছে এবং বাংলা ভাষা হচ্ছে। সেই সব বহু উদাহরণ আমি দিতে পারি কিন্তু সময় নেই, কিন্তু সাঁওতালি ভাষা থেকে বাংলা ভাষায় সংস্কৃত ভাষায় বিভিন্নভাবে গেছে সেটা বিভিন্ন এখানে ডায়াসে আমার বলার নয়। আমরা বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন গবেষণার জায়গায় আমরা বলেছি, প্রমাণ করেছি এবং আজকের বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এই সাঁওতালি ভাষার গবেষণার জন্য আজকে ভারতবর্ষে থেকে আসে। আমিও বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় গেছি, বাংলাদেশ, নেপাল তো বটে, চীন, জাপান এবং ইউনাইটেড কিংডম, বিভিন্ন জায়গায় অসল ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ডক্টরদের সঙ্গে আমরা পাশাপাশি আলোচনা করেছি অস্ট্রো এশিয়াটিকের ভাষার কত গুরুত্ব এবং কত গভীর। ভাবলে অবাক হবে ব্রিটিশরা, ব্রিটিশ সরকার যখন এদেশে শাসন করতে এসছে, একটা হচ্ছে অর্থনৈতিক শাসন, একটা হচ্ছে ধর্মীয় শাসন,
ধর্মীয় শোষণ যেটা করতে এসেছিল মিশনারিরা এসে এই দেশে তাদের খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য বাইবেল প্রচার করার জন্য বিভিন্ন গ্রামে গ্রামান্তরে গেছে। 1772 সালে ভারতবর্ষের প্রথম উড়িষ্যার বালেশ্বরে যখন মিশনারিরা এলো সেখানে মিশন স্থাপন করে, কিন্তু সবচেয়ে ধর্ম প্রচার করতে গিয়ে বেশি করে অন্তরায় সৃষ্টি হলো ভাষা। ভাষা না জানলে বা জানালে তারা বুঝতে পারবে না যে খ্রিস্ট ধর্ম কি, কিভাবে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হবে। তখন মিশনারি সাহেবরা সাঁওতাল আদিবাসী এলাকায় সাঁওতালি ভাষা শিখতে আরম্ভ করে, সাঁওতালি ভাষা শিখতে আরম্ভ করেছিল মূলত তাদের বাইবেল তাকে প্রচার করার জন্য, ধর্মে দীক্ষিত করার জন্য। কিন্তু সাঁওতালি ভাষা শিখতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে, এই ভাষার মধ্যে এত ওরাল লিটারেচার ভর্তি, এত ওরাল লিটার যাহা কো মৌখিক সাহিত্য এই ভাষার মধ্যে প্রচুর সমৃদ্ধশালী গান, ভাড়া, ছোড়া, ছেলে গোলানো ছোড়া অজস্র আছে, যার যার গুরুত্ব ও পরিবেশী, যার জন্য মিশনারি সাহেবরা সাঁওতালি ভাষা অনেক সময় ধর্ম চর্চা করতে গিয়ে সাঁওতালি ভাষা চর্চায় নেমে পড়লেন। অনেক ডজন ডজন মিশনারি সাহেব আছেন যারা যারা এই সাঁওতালি ভাষার জন্য অনেক সমৃদ্ধ করেছে। এটা হচ্ছে মিশনারি পিরিয়ড। যে পিরিয়ডের মধ্যে এর প্রথম যে ফিলিপস জেরিয়াম ফিলিপস রেভারেন্ট তিনি বালেশ্বরে করছিলেন, তারপরে অনেক আছেন রেভারেন্ট স্ক্যাফুটা, যে রেভারেন্ট ইও বলিং আছেন, এ ক্যাম্পবেল আছেন, অজস্র যারা মিশনারি আছে তারা প্রচুর প্রচুর কাজ করেছে। পিও বলিং সাঁওতালি ডিকশনারি ইয়ে করেছে, আপনাদের বাংলা বা ইংরেজির যে ভুলিয়া একটা ভুলিয়া সেটার জন্য পাঁচটা সাঁওতালি সাঁওতালি ভুলিয়ামের পিও বলিং এর সাঁওতালি ডিকশনারি আছে অজস্র। যেখানে যেখানে বাংলার যখন 11,000 তখন এখানে 38,000 সাঁওতালি শব্দ, এত এত সমৃদ্ধ ভাষা। এই সমৃদ্ধ ভাষা চর্চা করতে গিয়ে মিশনারি ছাড়া আমাদের প্রথম মিশনারি ছাড়া আমাদের সচেষ্টায় আমাদের চর্চা করলেন প্রথম মাঝি রামদাস কাটাতে গ্রাম, তিনি খেওয়াল বংশধরম। তিনি যে খেওয়াল বংশধরম প্রতি পরবর্তীকালে আমি 2005-এ আমি বাংলায় অনুবাদ করেছি, যেটা কলকাতার মানে নির্মল বুক এজেন্সিতে এরা ছেপেছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে রেফারেন্স বুক হিসাবে চলছে, বিশ্বভারতীতে চলছে রেফারেন্স বুক। সেখানে সেখানে আমি 80 পেজটার মতো আমি লিখেছি যে তার ভূমিকা, সেই ভূমিকা সেই ভূমিকাতে বিশ্বের বিভিন্ন ধর্মের সঙ্গে সাঁওতালি খেওয়াল বংশার কি মিল এবং তার তার কি সোর্স, বিভিন্ন এই কচ্ছপের অবতার, কচ্ছপের মিল, বিভিন্ন সাপের মিল কিভাবে সে আলোচনা আছে। এইভাবে আমি আলোচনা করতে আমাকে নিশ্চয়ই সংক্ষিপ্ত করতে হবে, আপনি অনেক দূর থেকে এসছেন, আমার লোক সামলাতে পারছি না যে কিছু জানা, কিন্তু পরিশেষে সব কথা বলতে যাব। আবার অনেক লেখা আছে যারা জানতে চায়, কিন্তু আমার সাধারণ ভাই বোনেরা তারা কি কালচারে আছে, কি ভাষায় আছে তাদেরকে জানালে তারা গর্ববোধ করবে। আমি যখন জাপানে গেছি, জাপানে গিয়ে যখন দেখছি এই সাঁওতালদের তোমাদের লাইফস্টাইল, খুব আমার জাপানের তো দুটো বই আছে, তার উপর গবেষণামূলক আলোচনা আছে, সেখানে সাঁওতালদের মধ্যে বিশ্বাস তারা মিথ্যা কথা বলে না, করাপশন জিরো, সেখানে মিথ্যা কথা বলে না। সেখানে কোনো বাজারে মার্কেটে গিয়ে যদি কোনো ফেরত দিতে হয় তারা সেই ফেরতটা দোকানের সামনে গোনে না। এটা আমাকে আগে যাওয়ার আগে টিপস দেওয়া হয়েছিল যে মানে ভুল করেও যেন তাদের সেই ইয়েটা না ইয়েটা না গুলি, তাতে উনি হার্ট হবে যে আমাকে অবিশ্বাস করবে। সাঁওতালরা খুব সারিতে বিশ্বাসী। আবার তাদের খাদ্য আমরা যেরকম ভাবে সেটা এলাকা টিকি কাতায় গঞ্জমে তাহে অল্প অল্প শুনতে হাঁকু মন রং ছা, সেই একইভাবে ওরা খাচ্ছে। অথচ জাপান বিশ্বের ইলেকট্রনিকের টপ একটা দেশ, এত এত শিক্ষিত, 100% শিক্ষিত ভাব, সেখানে সেখানে একদম হুম হুম কালচার, সেখানে সেটা ওখানে জাপানেরা বুদ্ধিস্ট সাধারণত, কিন্তু তাদের তাদের যে মূল আদি যে ধর্মটা সেটা আদিবাসীদের মধ্যে, সেখানে পাথরে পুজো করে, আমাদের জাহেরখানার মতো পুজো করে, আমার সব ছবি সমেত আমি বই প্রকাশ করি, যারা দেখলে বুঝতে পারবে আমাদের কারণ হবে কারণাটি কুড়ি কথা হয় না, কারণ যারা ইয়ে করে একইভাবে জাপানি মেয়েরা মেয়েরাও ইয়ে করে, তখন গর্ববোধ হয় এই আমার কালচারে আমি আছি, ভাবতে অবাক করে এশিয়াটিক
পুরো সাউথ ইস্ট এরিয়ায় আমাদের যতগুলো ভাষা আছে তাতে লাউস বলেন, ভিট বলেন, মনখামের বলেন, তার সঙ্গে সাঁওতালির যে এত মিল এত আছে সেগুলো নিয়ে গর্ববোধ করার মতো আছে। আমি বেশি কথা বলবো না, আমাকে একটু কাজ শেষ করতে হবে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেব। শুধু এইটুকুই বলবো, আমরা যা চর্চা করছিলাম 80 দশকে 90 দশকে এই সিঁদুরের পরে কিন্তু সেরকম চর্চা হচ্ছে না, এত পত্র পত্রিকা কমে গেছে, আজকে সাঁওতালি একাডেমি হয়েছে সেখান থেকে একটা ম্যাগাজিন বেরোচ্ছে না, অথচ আমরা 80 দশক 90 দশকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে টিডিসিসি থেকে প্রচুর ভালো ভালো বই ছেপেছি। আজকে সাঁওতালি ভাষা এইট সিডিউল হওয়ার পর কোটি কোটি টাকা আছে, আর তখন টিডিসিসির কাছে ধার করে যদি বই ছেপতে পারি, মারে হাকাম করে এক কাতা সেলাই কাতা ছাপতে পারি, এখন কেন হচ্ছে না? সাঁওতালি একাডেমি যখন তৈরি হয়েছে তখন আমি প্রতিবাদ করেছিলাম, সাঁওতালি একাডেমিতে চেয়ারম্যান উইথ বি নমিনেটেড টু সিনিয়র ইমিনেন্ট রাইটার, কিন্তু যখন কিছু দ্বারা লেখা হচ্ছে তখন লেখা হলো যে চেয়ারম্যান উইল বি নমিনেটেড বাই ডিসি ডব্লিউ ডিপার্টমেন্ট। হয় বাংলা একাডেমি সিনিয়র সাহিত্যিক তার সভাপতি থাকতে পারে, কিন্তু আমাদের আজকে সাঁওতালি একাডেমিতে ডিসি ডব্লিউ ডিপার্টমেন্টের কোনো এমএলএ বা মন্ত্রী থাকবেন কেন? আর এই যে থাকার জন্য আজকে 2 দশক হয়ে গেল, এই শিডিউল হওয়ার পর 2 দশক হয়ে যাওয়ার পরও আজকে আমাদের একটা দিশা বলে পত্রিকা বেরোচ্ছে না, খুব দুর্ভাগ্যজনক। এটা আমি মন্ত্রী মহোদয়দের অনুরোধ করব, সরকারকে অ্যাপিল করব, কেন আজকে পত্রিকা বেরোচ্ছে না, বই বেরোচ্ছে না, কেন? এটা তো খুব ভালো লক্ষণ নয়। নমস্কার। তেহেন পার্সিজিৎকর মহারে স্যাটেলেন মানতান ᱥᱟᱱᱛᱟᱞᱤ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ আইমা স্যার হই চালাই কেনা মারাদান গোকে ধন্যবাদ। সাঁওতালি কবি সাহিত্যিক মহাশয়কে এখন আমরা সাঁওতালি ভাষা দিবস উদযাপন উপলক্ষে আজকের যে সম্মানীয় অতিথি আমরা অধিরাত্রে বসে আছি, যার বক্তব্য শোনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী পরিবহন দপ্তর সম্মানীয় শ্রী স্নেহশ্রীষ চক্রবর্তী মহাশয়, আমরা চাইছি আজকে সেবা ভারতী মহাবিদ্যালয় তথা ঝাড়গ্রাম জেলার উদ্দেশ্যে ওনার বক্তব্য আমাদের কাছে দিয়ে দেবেন। নিত আবকতালারে গণমান কথা আরতি আপন লাগিরা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী মানতান স্নেহশ্রীষ চক্রবর্তী। নমস্কার জোহার। আজকে সেবা ভারতী মহাবিদ্যালয়ে আয়োজিত সাঁওতালি ভাষা দিবস এত মানুষের উপস্থিতিতে পালন হচ্ছে, সত্যি আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আজকে সাঁওতালি ভাষা দিবস এই সুন্দর মঞ্চে আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ভাষা সাহিত্যিক কবি সারদা প্রসাদ কৃষ্ণ মহাশয়, এবং ওনার কাছে অনেক কিছু শুনছিলাম, জানার চেষ্টা করছিলাম, ওনাকে আমার শ্রদ্ধা রয়েছে এবং উপস্থিত এখানে আছেন ছিলেনও বোধহয় চলে গেলেন উনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমাজচরণ লেম্বরণ মহাশয়, উনি বক্তব্য রেখেছেন, আছেন দেবপ্রসাদ সাউ এই মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সাহেব, আছেন বিধায়ক দেবনাথ হাসদা, ও বক্তব্য রেখেছে, অনেকক্ষণ দেখেছে অনেক কিছু বলেছে। এখানে আমার আরেক সহকর্মী মন্ত্রী বীর বাহা ও এখানে বক্তব্য রেখেছে, ওটা অন্য একটা প্রোগ্রামে চলে গেছে, এবং কান্তি মহান্তি ড
গভর্নিং বডির সভাপতি এই মঞ্চে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন এই মহাবিদ্যালয়ের আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষকরা, উপস্থিত আছেন আমার অনেক ভালোবাসার ছাত্র এবং ছাত্রীরা, এবং এখানে উপস্থিত আমার অনেক মায়েরা এসেছেন আমি দেখতে পাচ্ছি, অনেকে আমার বোনেরা আমার দিদিরা উপস্থিত আছেন, দীর্ঘক্ষণ আপনারা এই সভাটা শুনছেন তাদের আমার অনেক জোহান এবং নমস্কার। আমার অনেক ভাইরা এসছেন, আমার পিতৃতুল্য অনেক মানুষজন এসছেন, তাদেরও আমার শ্রদ্ধা জানাই। যে দেখুন, যে আমি জানি না যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর মতো কোন গ্রহ আছে কিনা যেখানে প্রাণীর অস্তিত্ব আছে, কিন্তু এখানে আমরা যারা আছি তারা সকলেই জানি যে এই যে পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে যে জীব জগৎ তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কারণ একমাত্র মানুষ, সমগ্র জীবেদের মধ্যে একমাত্র মানুষ যে তার মনের সম্পূর্ণ ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে। কতগুলো শব্দ সেগুলো মালার মতো সাজিয়ে সে তার মনের ভাব অন্যকে বুঝিয়ে দিতে পারে একমাত্র মানুষ পারে। মানুষ অন্য জীবেদের মতো শুধু খেয়ে বেঁচে থাকে না, মানুষ ভাবনা করতে পারে, মানুষ চিন্তা করতে পারে, মানুষ নিজেকে স্পর্শন করে আরো উন্নত থেকে উন্নততর হতে পারে, তাই শ্রেষ্ঠ হচ্ছে মানুষ এই পৃথিবীতে। তো আজকে এই শ্রেষ্ঠ জীব আর কতকাল আর কত বছর এই সুন্দর পৃথিবীতে তাকে টিকিয়ে রাখা যাবে, এটাই হচ্ছে আজকের বিজ্ঞানের সব থেকে বড় চ্যালেঞ্জ। এই মানুষ যখন প্রথম বনে জঙ্গলের জীবন ছেড়ে, সেই আদিম মানুষ একসময় বনে জঙ্গলে ছিল, সেই জীবন ছেড়ে সভ্যতার আলোকে প্রবেশ করলো কি আগুন জ্বালানোর মধ্যে দিয়ে। তারপর মানুষ যে কাজটা করেছিল সেই কাজ হচ্ছে কৃষি কাজ, অর্থাৎ গাছের পাকা ফল মাটিতে পড়ে চারা গাছের জন্ম হয়, সেটা মানুষ দেখল, সেটা পর্যবেক্ষণ করল, পরে সেটাকেই সংগঠিত আকারে ভূমি কর্ষণ করে, ভূমি চাষ করে সে ফসল ফলালো এবং নিজের পেটের খিদেটা মেটালো মানুষ প্রথম। এই মানুষ পেটের খিদে মেটানোর পর যেটা দরকার হয়েছিল সেটা হচ্ছে মনের খিদে মেটানো। মানুষ তখন গুহার আড়ালে ছবি আঁকা শুরু করল। মানুষ এই মনের খিদে মেটানোর জন্যই এলো কি সংস্কৃতি, এলো কি শিক্ষা। আমরা একজন পূর্ণাঙ্গ মানুষ দেখবেন তার শরীর এবং মন এই দুটোর যদি সমান বিকাশ না ঘটে একজন পূর্ণাঙ্গ মানুষ সুস্থভাবে বাঁচতে পারেন না। তাই দেখবেন এই কৃষি কাজের সাথে সংস্কৃতির একটা বিরাট সম্পর্ক আছে, অদ্ভুত ব্যাপার। কৃষি কাজও এসেছে সংস্কৃত ভাষার কৃষ ধাতু থেকে, আবার সংস্কৃত ভাষার ওই কৃষ ধাতু থেকেই কৃষ্টি বা সংস্কৃতি শব্দটি সৃষ্টি। আবার দেখবেন ইংরাজি ভাষার কালচারের সাথে কাল্টিভেশনের সম্পর্ক আছে। এটা মিন করে যে মানুষের শরীর এবং মনের দুটোই সমানভাবে বিকাশ দরকার, অর্থাৎ পেটের খাদ্য যেমন দরকার মনেরও খাদ্য দরকার, তাই আমাদের শিক্ষা দরকার, তাই আমাদের সংস্কৃতি দরকার। আজকে ভাষা দিবস, সাঁওতালি ভাষা দিবস, বহু লড়াইয়ের মধ্যে দিয়ে এটা ভারতবর্ষের সংবিধানে 2003 সালে যে অষ্টম তপশিল আছে তার অন্তর্ভুক্ত হলো, সাঁওতালি ভাষা অন্তর্ভুক্ত হয়ে গেল, সারা ভারতবর্ষের মর্যাদা পেল এই ভাষা। 2001 সালে তৎকালীন রাজ্য সরকার বামফ্রন্ট সরকার ডক্টর পবিত্র সরকারকে মাথার উপরে বসিয়ে
একটি সাঁওতালি ভাষা কমিটি তৈরি করেছিলেন। উদ্দেশ্য কি ছিল? যে সাঁওতালি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি ভাষা হিসেবে কতটা স্বীকৃতি দেওয়া যায় এটার জন্য একটা রিপোর্ট তৈরি করা। আমি যতটুকু জানি যে ডক্টর পবিত্র সরকারের সেই রিপোর্টে সাঁওতালি ভাষাকে মর্যাদা দেওয়ার কথাই বলা হয়েছিল, কিন্তু 2011 সালে মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হয়েই তিনি সাঁওতালি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিলেন পশ্চিমবঙ্গে। এবং শুধু তাই নয়, 2013 সালে আদিবাসী উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে। 2013 কোথায় ছিল? আজকে উন্নয়ন পরিষদ আদিবাসী উন্নয়ন পরিষদের আন্ডারে থেকে সাঁওতালি একাডেমি কাজ করে। আমাদের শারদা প্রসাদ কৃষ্ণ মহাশয় উনি বলছিলেন কতগুলো সমস্যার কথা, আমি নিশ্চয়ই এগুলো আমি সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এই একাডেমি আগের তুলনায় অনেক বেশি এই ভাষাকে ভাষার বিস্তার ঘটানোর চেষ্টা প্রতিনিয়ত করেছে। কোন ভাষা আজকে 1961 সালের দা ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট তার পরিবর্তন করে কুরুক ভাষাকে অফিসিয়াল ভাষা সরকারি স্বীকৃত ভাষায় রূপান্তরিত করা হয়েছে পশ্চিমবঙ্গে। এবং আমাদের একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী বিজ্ঞানের 6টি বই এবং আর্টসের 5টি বইকে সাঁওতালি ভাষায় অনুবাদ করা হয়েছে। এবং সাঁওতালি বাংলা ভাষার যে ইংরেজি টু সাঁওতালি ভাষা এই ত্রিভাষিক ডিকশনারি তৈরি হয়েছে, একাডেমি করেছে। এমনকি সরকারি যা প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো সাঁওতালি ভাষায় অনুবাদ করে বই তৈরি করে বিতরণের বন্দোবস্ত হয়েছে। এমনকি স্বাস্থ্য দপ্তরের যে যে সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ পেতে পারে সেগুলোকে সাঁওতালি ভাষায় অনুবাদ করা হয়েছে। এমনকি দিশা পত্রিকা কি এখন বন্ধ আছে? অলচি কি ভারতে দিশা পত্রিকা বেরোনোর কথা আমি নিশ্চয়ই কথা বলবো, অবশ্যই কথা বলবো, এগুলো বন্ধ থাকলে হবে না। হ্যাঁ নিশ্চয়ই আমি কথা বলবো গিয়ে। তো আরো বেশি করে এই ভাষা সত্যি খুব উন্নত ভাষা এবং এত সুন্দর মিষ্টি ভাষা তার প্রসার করার জন্য যত রকম চেষ্টা এই সরকারের আছে এবং থাকবে। এবং এই যে আমার আদিবাসী বোনেরা আছে প্রায় 18,50,000 ছাত্রীকে শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ দেওয়া হয়েছে, 10,20,000 প্রি ম্যাট্রিক এবং আপার ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হয়েছে। এবং পড়াশোনার ক্ষেত্রেও যত রকম সুযোগ সুবিধা, তারপর কন্যাশ্রী, তারপর সবুজ সাথী সাইকেল, এগুলো তো আছেই, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো যেমন আছে তেমনি এডুকেশন বেশি করে দেওয়ার জন্য অজস্র সরকারি প্রকল্প তৈরি হয়েছে যেগুলো আগে কখনো ছিল না। আজকে 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, দেখবেন তার ঠিক 14 দিনের মাথায় 29শে আগস্ট ভারতবর্ষের সংবিধান রচনার ড্রাফটিং কমিটি তৈরি হয়। সেই ড্রাফটিং কমিটিতে বিখ্যাত সব মানুষেরা ছিলেন, টিটি কৃষ্ণমাচারী, কে মুন্সি, গোপালেশ্বামী আঙ্গেয়ার, কৃষ্ণস্বামী আয়ার, এন মাধবন, বিখ্যাত আইনজ্ঞ, রাজনীতিবিদ ওই কমিটির মধ্যে ছিলেন। কিন্তু সেই ডাক্তারিং কমিটির প্রধান কাকে করা হল? করা হল বিআর আম্বেদকার। তিনি কে ছিলেন? তিনি ছিলেন মহান জাতিভুক্ত এবং সেই জাতি ছিল অস্পৃশ্য তার ছোটবেলা। এমনকি বিআর আম্বেদকার যখন স্কুলে যেতেন তখন তাকে স্কুলে ক্লাসের মধ্যে ক্লাস ঘরের মধ্যে বসে তাকে ক্লাস করতে দেওয়া হয়নি, হতো না, সে বারান্দায় বসে পড়াশোনা শিখেছে। পরবর্তীকালে বিশিষ্ট আইনজ্ঞ তৈরি হলেন,
এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তিনি লড়াই করলেন। তিনি হলেন সংবিধান রচনার কমিটির প্রধান। এটা করার মধ্যে দিয়ে এই বার্তা দেওয়া হলো যে শ্রেণী সংগ্রাম নয়, শ্রেণী সমন্বয়ের নয়, অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের আর্থিক সামাজিক কল্যাণ, তাদের ভাষা, তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের কৃষ্টি, সেগুলোকে সংরক্ষণ করা, সেগুলোকে তুলে ধরা, তাদের অধিকার প্রতিষ্ঠা, সব সংবিধানের মধ্যে নিহিত থাকবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ভারতবর্ষের পার্লামেন্টে শুধুমাত্র কয়েকটা আসন আদিবাসী সম্প্রদায়ের জন্য সংরক্ষিত করা ছাড়া সারা সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন রাজ্যের সরকার সেভাবে কোনো উদ্যোগ নেয়। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন, নতুন স্কুল তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে এবং বিভিন্ন আদিবাসী কল্যাণের জন্য অজস্র প্রকল্প সেগুলো তারা তৈরি করেছেন এই সরকার, এবং সেগুলো যাতে একেবারে মানুষের কাছে পৌঁছো, সেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছোয়, দুয়ারে সরকারের মতো একটা অভিনব সরকারি কর্মসূচি আনা হয়েছে, যেটা সম্প্রতি আপনারা জানেন যে ভারত সরকার দ্বারা পুরস্কৃত হতে চলেছে, যে একেবারে সাধারণ মানুষের কাছে সরকারি দপ্তরকে পাঠিয়ে দেওয়া, বিডিওদের পাঠিয়ে দেওয়া, আপনার যা কিছু প্রয়োজন, যেগুলো আপনার অপূরণীয় আছে, আপনি ফর্ম ফিল আপ করে সেগুলো তুলে দিতে পারেন, অর্থাৎ 100% মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা, তাদের খাদ্য, তাদের এডুকেশন, তাদের চিকিৎসা সব কিছু পৌঁছে দেবে, পৌঁছে দিতে হবে, এটা লক্ষ্য, অর্থাৎ এর থেকেই হবে একটা সার্বিক ডেভেলপ, যেখানে সমস্ত জনগোষ্ঠী থাকে, এখানে কাউকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই, যা কিছু প্রকল্প সবার জন্য 100%, 18 লক্ষের বেশি তো স্কলারশিপ বলবো, 2,90,000-এর বেশি আমার আদিবাসী বাবা মায়েরা যারা বার্ধক্যে পৌঁছেছে তারা ভাতা পান পশ্চিমবঙ্গে, এত ছিল না আদিবাসী, যতটা পারা যায় করার চেষ্টা। কিন্তু একটাই আবেদন আমার কাছে আপনাদের কাছে থাকবে, সেটা হচ্ছে আমার গ্রাম, আমার পাড়া, এগুলোকে আমরা সুন্দর রাখবো, আমার গ্রাম সব থেকে শ্রেষ্ঠ গ্রাম হবে, কারণ আমার গ্রামে প্রতিটি পরিবারের বাচ্চা ICDS এ যায়, আমি সেটা নিশ্চিত করেছি। আমার গ্রামে একটা মা সন্তান সম্ভবা হলে সে হাসপাতালের সাথে তার যোগসূত্র স্থাপন করা হয় যাতে তার ইনস্টিটিউশনের ডেলিভারি হয়। আমার গ্রামে অপুষ্টিতে থাকে না কোনো মানুষ, সবার ঘরে খাদ্য আছে, মাথার উপরে একটা আচ্ছাদন আছে। আমার গ্রামে কোনো বাচ্চা মেয়েকে নাবালিকা অবস্থায় জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় না, কারণ তার কন্যাশ্রী আছে, তার শিক্ষাশ্রী আছে, তাকে শিক্ষার আলো দিয়ে উপযুক্ত করে বিয়ে দেওয়া হয়। আমার গ্রামে আমরা সবাই মিলেমিশে থাকি, এখানে কোনো রকম বিবাদ বিসংবাদ আমাদের মধ্যে নেই, আমরা সেরাম গ্রাম তৈরি করব, সেখানে মিলেমিশে থাকা, সবাই মিলেমিশে থাকতে হবে। অজস্র সরকারি সুযোগ সুবিধা আছে, সেগুলো না পেলে তার বন্দোবস্ত আছে, কিন্তু সবাই যেন এডুকেশনটা পায়, সবাই যেন পড়াশোনা করে, এটা আমাদের সবাই মিলে, যেমন জনপ্রতিনিধিরা থাকে তখন সেরকম অনেক NGO আছে, ক্লাব আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, স্কুল আছে, কলেজ আছে, কত বিশিষ্ট মানুষজনেরা আছে, এটা সবাই মিলে আমাদের দায়িত্ব থাকা উচিত, একযোগে কোমর বেঁধে এই কাজটা আমাদের করতে হবে, যে সবার বাড়িতে খাদ্য, চিকিৎসা, শিক্ষা এগুলো যেন পৌঁছচ্ছে কিনা এটা দেখা, সেগুলো করতে হবে। আর আমি পরিবহন মন্ত্রী হিসেবে এখানে আসার পর কলেজ থেকে কিছু প্রস্তাব আবেদন আমার কাছে রাখা হয়েছে, এখানে ছাত্রছাত্রীরা দূর দূরান্ত থেকে আসে, সেভাবে পরিবহনের ব্যবস্থা নেই, বাসের বন্দোবস্ত নেই, আমি একটা প্রস্তাব পেয়েছি, আমি অবশ্যই করব, সেটা বিবেচনা করবো এবং ছাত্রছাত্রীরা যাতে আসতে পারে
তার একটা বাসুন বন্দোবস্ত আমি অবশ্যই করব। আর আমি সবাইকে আমার শুভেচ্ছা, আমার জোহার, আমার নমস্কার জানাই, আপনাদেরও সকলকে জানাই এবং ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানিয়ে আজকে ভাষা দিবসের এত সুন্দর অনুষ্ঠান, সেই ভাষাকে আমাদের সংরক্ষণ করতে হবে, আরো বিস্তার ঘটাতে হবে, অন্য ভাষার সাথে যোগসূত্র স্থাপন করতে হবে, আদান প্রদান করতে হবে। একটা ভাষা অন্য ভাষা থেকে কতটি অ্যাডাপ্ট করে, তার পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে আরো আধুনিক হয়। আধুনিক মানে এটা নয় যে একটা ভাষা থেকে আর একটা ছোটমতো ভাষায় আমি চলে গেলাম, তাকে আধুনিকতা বলে না। আমরা যত সহজে আমাদের মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারবো তত সেই ভাষা তত উন্নত।